সবাইকে দেখাই যাবে দাদা একটু হাই করে দাও হাই আচ্ছা বলো না ওটাই আর কি যে দাদা বললো তো ভাই হলো আকারে যে ভাইডাল করে তো আচ্ছা এই দাদা তোমার নামটা একটু কি বলো আমার নাম হচ্ছে রুইত স্যার হ্যালো ফ্রেন্ডস, রাজ বেঙ্গলিতে আবার তোমাদেরকে স্বাগতম। আজকে অনেকদিন পরে আমি এইভাবে ব্লগ করছি। তো যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে মালদা এক্সপো গেটের একদম সামনে, আর সঙ্গে রয়েছে গোলাপি ড্রেস পরা এই যে প্রীতি, আর তার সাথে যেগুলো ছোটো ছোটো আরও সব ছেলে মেয়ে দেখছো, এরা হচ্ছে সব স্টুডেন্টস। তো সবাই মিলে এখন যাব মেলার ভেতরে, তো চলো পুরো মেলাটা ঘুরে দেখবো। আর এখানে দুটো এক্সপো গেট আছে, মানে দুটো এক্সপো মেলা একসাথে হচ্ছে, মানে দুটোকে পার্ট করা হয়েছে, একটা বাঁ দিকে আছে একটা ডান দিকে আছে। তো এই যে গেট দিয়ে ঢুকছে, আর গেটে ঢুকতে বাঁ সাইডে এখানে রয়েছে লেডিস অ্যান্ড বয়েজদের জন্য টয়লেট আছে এক্সট্রা করে। আর সবাই মিলে দলবল মিলে তো আমরা যাচ্ছি, প্রায় এখানে 20 জন মতো আমরা আছি, তো বুঝতেই পারছো আর কি, সংখ্যায় যত বেশি মজাও তত বেশি। তো যাই হোক, এবার হাতের ডান দিক দিয়ে আর বাঁ দিক দিয়ে দুই সাইড দিয়ে রয়েছে টিকিট কাউন্টার সারি সারি। এই যে এখন দেখতে পাচ্ছ, এটা হাতের বাঁ সাইডে পড়ছে, এই কিছুটা ব্লু কালার টাইপের, বেগুনি বেগুনি টাইপের এই দিকটা বাঁ সাইড, আর এই যে রেড কালারটা এটা দেখছো রাইট সাইড। তো আমরা ঢুকেছিলাম রাইট সাইডে, আর প্রত্যেকে এদিকে যাও বা ওদিকে দুদিকেই হচ্ছে টিকিট মূল্য তোমার 10 টাকা করে। আর এই যে বড় বড় করে লেখাও আছে দেখো, 3 বছরের ঊর্ধ্বে যারা তাদেরকে আর কি 10 টাকা করে দিতেই হবে টিকিট মূল্য। তো যেহেতু আমরা সংখ্যায় অনেকজন ছিলাম, তো টিকিট কাটতে আর কি অনেক টাকা চলে গেছে এখানে। আর আমি ফার্স্ট টাইম এরকম মালদা এক্সপোতে এলাম, এর আগে কখনো অন্য কারণে এসেছি কিন্তু এক্সপো মেলাতে কখনো আমার ঘোরা হয়নি। তো মালদাবাসীর কাছেও আর কি রিকোয়েস্ট, আর যারা এই ভিডিওটা দেখছো মালদাবাসীরা, তো পারলে একটা লাইক অবশ্যই করে দিও, আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা সেটাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো, আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব। তো আমরা সবাই মিলে মেলার ভেতরে প্রবেশ করে গেলাম, আর মেলার ভেতরটা কিছুটা এরকম, আর বিকালবেলা মানে 4টার দিকেই তো মেলাটা খুলছে, কিন্তু সে সময়ে দোকানপাট সেভাবে এখনও পুরোপুরি খোলেনি। আর দেখতেই পাচ্ছ কিছু কিছু দোকানে এখনও পর্দা নামানো আছে, আর মেলাতে ভিড়টাও কম ছিল, কিন্তু যত ধীরে ধীরে সন্ধ্যা বাড়ছিল মেলাতে ভিড়ের পরিমাণটাও বাড়ছিল। আর এতটা রোদ্রের মধ্যে আসলে কেউ বাড়ি থেকে বেরোতে চাইছে না, কারণ চারিদিকে যা গরম পড়েছে। তো মেলায় কী কী দোকান এসেছে চলো সবাই মিলে দেখে নেওয়া যাক। মেয়েদের সাজার মতো যেগুলো ইমিটেশন টাইপের গয়না প্রচুর এরকম দোকান এসেছে, আর কিন্তু দোকানে কি প্রাইসটা একটু হাই। এমনিতেও আমি যখন জলের বোতল কিনতে গেলাম, বাইরে দিকে 1 লিটার জলের বোতলের দাম আছে 20 টাকা করে, কিন্তু মেলার ভেতরে সেটাই নিচ্ছিল 25 টাকা করে। আর খাবারের দোকানের মধ্যে সেরকম রোল চাউমিনের কিছু পেলাম না, কিন্তু তার বদলে পাপড়ি চাট আরও কী কী সব আচার টাচার এগুলোর দোকান আছে, তো সেগুলো খেয়ে খুব একটা আর কি শান্তিও হলো না। যাই হোক, তো সামনে তোমরা দেখতেই পাবে একটু করে আমি আর কি খাওয়া দাওয়া করবো।
তো ভিডিওর মধ্যে বাড়িয়ে রং চং মাখিয়ে কিছু বলবো না, যেগুলো জিনিস বাস্তবে আছে বা আমার যেটা ভালো লেগেছে খারাপ লেগেছে সব মতামতই আর কি তোমাদের সাথে শেয়ার করব। এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের গাড়ি, তো এটা রিমোট কন্ট্রোলে চলছে। এই যে ভাইটা যে আছে এই ভাই আর কি রিমোটের মাধ্যমে সেটাকে চালাচ্ছে, আর আমি একটু রিকোয়েস্ট করেছিলাম গাড়িটাকে চালানোর জন্য যাতে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে পারি। আর হাওয়া দিয়ে ফোলানো এই যে বেলুনটা তোমরা দেখতে পাচ্ছ রোল করে আর কি, তো বাচ্চাদের জন্য এখানে করেছে, তো বড়রাও চাইলে হয়তো ঢুকতে পারবে, আমি জিজ্ঞাসা করে দেখিনি। বেশি করে ধোঁয়া ছাড়ো, ড্রাগন বলে কথা। তো ফ্রেন্ডস, এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, মেলার মধ্যে অনেক ঘোরাফেরা হলো। আমি আছি, সাথে রয়েছে প্রীতি, আর তার পাশে পূজা। আচ্ছা, আমরা তিনজন, ওইদিকে একটা ভাই ক্যামেরা করে দিচ্ছে, আর তাছাড়া আমরা টোটাল এখানে টিমে আছি প্রায় 18-20 জন মতো। তো আমরা কি খাচ্ছি সেটা বলো। আমরা খাচ্ছি পাপড়ি চাট। পাপড়ি চাট, তো আমরা পাপড়ি চাট খাচ্ছি। এগুলো প্লেট কত করে নিচ্ছে এখানে? 50 টাকা। তো এক্সপো মেলাতে ভীষণ মজা হচ্ছে, তবে বিকালের দিকে সেরকম কিছু না, তবে যত রাত বাড়ছে তত ভিড়ের পরিমাণটা বাড়ছে। তো ধীরে ধীরে সব কিছু চালু হয়ে গেছে, না করে তোলা স্টার্ট হলো সবে। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, চাটটা কেমন সেটা তোমাদেরকে বলছি। তো ফ্রেন্ডস, আমরা তো মেলার মধ্যে অনেক কিছু ঘুরলাম, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো আমার বাড়ি অনেকটা দূরে, আজকে আমি বাইক নিয়ে এসেছি, অতটা দূর থেকে আজকে আবার ব্যাক করতে হবে। তো অলরেডি এখানে সন্ধ্যা হয়ে গেছে, কটা বাজে দেখো তো? 6:35। তো 6:35 বেজে গেছে, তো এখন আমি এক্সিট গেট, মানে যেটাতে ঢোকা যাচ্ছে ওটাতে বের হওয়া যাচ্ছে। তাছাড়াও এই দিকে এক্সিট গেট আছে, মানে বের হওয়ার অনেকগুলো দরজা আছে, কিন্তু ঢোকার মেন দরজা এইদিকে একটা আছে শুধু। আর মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভালো লাগে তাহলে তো কমেন্ট করবে, লাইক করো, আর পারলে ভিডিওটাকে আগে শেয়ার করো। তো এখান থেকে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো টাটা বলো। ফ্রেন্ডস, এবার চলে এসেছি আমি বাইকের যে গ্যারেজ, সেখানে আমার বাইকটা, এই তো আমার বাইক এই যেখানে রাখা আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এই যে পয়সা দিয়ে দিস। ইউটিউব চ্যানেল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কি চ্যানেল? চ্যানেল নাম আছে রাজ বেঙ্গলি নামে আছে। হ্যাঁ, মানে পয়সাটা দিয়ে দিয়েছিলাম তখন। হ্যাঁ, ঘুরে আসলাম ভালোই, তবে রাত যত হচ্ছে তত আর কি মেলাটা জাকজমক হচ্ছে, লোক বাড়ছে। একদম একদম, যেটা শো হচ্ছে সবাইকে দেখা যাবে। দাদা একটু হাই করে দাও। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। প্রীতম সাহা। আচ্ছা, প্রীতম সাহা। আর দাদা তোমার নামটা? বিকাশ মন্ডল। বিকাশ মন্ডল, ঠিক আছে।
মালদা এক্সপোতে সার্চ করো, হয়তো আমার ভিডিওটা চলে আসবে মালদা এক্সপোতে। আমাকে জিজ্ঞাসা করো, আমি বুঝি। আচ্ছা বলো না, ওটাই আর কি যে দাদা বললো তো, ভাই হলো আগে আগে ভাইরাল করো তো। আচ্ছা ইয়ে দাদা, তোমার নামটা একটু কি বলো? আমার নাম হচ্ছে রোহিত সাহা। রোহিত সাহা, আচ্ছা ঠিক আছে রোহিত সাহা। আর ইয়ে তোমরা এখানে গ্যারেজের দায়িত্বে আছো তাই তো? এটা পুরো পার্কিং আমাদের ইনচার্জে আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে মানে পার্কিং চার্জ কত করে লাগছে একটু বলে দাও। পার্কিং চার্জ 20 টাকা আছে, 10 টাকা আছে, অনেক রকম আছে। আর এখানে রাখলে মানে বাইক হারানোর কোনো ভয় নেই তাই তো? না না, হারানোর পুরো সেফটি একদম তাই তো? পুরো সেফটি, এখানে 13টা ছেলে কাজ করে। আচ্ছা, সেফটি হওয়ার জন্যই তো গাড়ি রাখে মানুষ না? ঠিক ঠিক। আর এই মেলাটা আর কতদিন চলবে? এই মেলা মোটামুটি এক মাস চলবে। আরো আরো এক মাস চলবে না? আচ্ছা, তো বন্ধুরা আরো এক মাস মতো সময় আছে, তোমরা যদি চাও তো এখানে আসতে পারো। আর মেলাটা সন্ধ্যার দিকেই সব থেকে বেশি লাগছে, তো দূর থেকে যদি আসো তো মানে সন্ধ্যার টাইমটাকে টার্গেট করে আর কি এসো। আর মেলা খুলছে কটার দিকে? 4টা। 4টা, 6টার দিকে আসলে আরো ভালো। কটার দিকে? 6টা। ও সন্ধ্যা 6টায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দাদারা এটা বলছে, তোমরা তো এখানকার লোকাল তাই না? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।